আমাদের নবীজি ডঙ্কা কিন্তু জন্মের সৃষ্টির আগের থেকে জন্মের আগের থেকেই বাঁচতে ছিল, এরকম কোন কিতাব ছিল না, এরকম কোন নবী ছিল না, এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না। এটা তো সৃষ্টি, সৃষ্টির আগের থেকে, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতে ছিল। আল্লাহ দুইটা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার, একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছিলাম কালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢঙ্কা ছিল। ঢঙ্কা বোঝেন, আমাদের নবীজির প্রশংসা ছিল, শান ছিল, শান ছিল, শান। আল্লাহ নিজেই কোরআনে আছে, আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুল উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো। সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই। 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিয়েছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠে রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই শব্দে রসুল ছিল। তা আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমন কি কোনো সৃষ্টিই হয় নাই, সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে আমাদের নবীজির ডোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, কোনো কিতাব এরকম আসে নাই, কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়াল আলাইহিসসালাম একজন নবী ছিলেন, উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়াল আলাইহিসসালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না, তুমি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেন এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত আছেন, যে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরাম ওনাকে কাফন পড়ায় দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন, তো ফাতারা দা তাওরাত, উনি তোনার কিতাবকে, যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায় দেন যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন, তা আল্লাহ বলছে সম্ভব না, কেন না এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিজ, আমি শোকেজে সাজায় রেখা দিছি, তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি। তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মতা মুহাম্মদ, আহ্বান করতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না, আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিছেন, আমরা সাড়া দিছিলাম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা, মা আসামি তো আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই। তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না, এত সুন্দর বাক্যে কেউ, এত সুন্দর ভাষায় বর্ণ, এত সুন্দর ভাষা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না।
এত সুন্দর ভাষায় জবাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাআদাইক। আল্লাহ বলে মুসা তোমার যখন পছন্দ হলো তাহলে শুনো, আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে, উমরায় আসুক আর হজে আসুক, এহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে, আজকের থেকে এই শব্দ শিরোধার্য, সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতেছিল। চলেন আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি। আল্লাহর রসুলের একটা হলো জন্ম জাত, তার অস্তিত্ব, আরেকটা হলো তার কেরিয়ার, তার জিন্দেগি জীবন আদর্শ। আল্লাহর রসুলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ আর সুগ্রাণ ছিল, আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হইতে দেরি হয় না। আমেনা যখন মক্কার ঘরের থেকে বাহির হইতে পারতো না, কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিধায় আমেনা ঘরের থেকে বাহির হতো না। কিন্তু বাহির না হইলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে, সুগ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করা, আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না, এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক্কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি, আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে, যার সুগ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে এই সুগ্রাণ ব্যবহার করে, সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে, সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে, শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম, আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে, আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা, পুত্রবধূ স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি করা, চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। আমেনাকে ডাইকে জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয়, সুগ্রাণ ছড়ায় কি করে, তুমি কোত্থেকে খুশবু আনো, সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই। বলছে, আম্মা সুগ্রাণ শরীরে না শুধু, আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ, আম্মা এই সুগ্রাণ আমার না, প্যাটেরটার সুগ্রাণ, প্যাটেরটার, আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো, যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই কত ফলরের বাগুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে, আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি, ম্যাগ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না, আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না, মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না, আমি বাহিরে বসা থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয়, মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে, ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, 3 জন এসে আমাকে মালা পড়ায় গেছে, যে দুজাহানের বাদশাহ তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই খেনতো না, আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে, কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই, আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায়া উপরে আসতে দেরি করে না, কলকল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস, দুজাহানের বাদশাহ তোর পেটে, তুই হুকুম দিলি তো আমরা বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম, মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না,
আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা আমেনা তুই এখান থেকে যাস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে। মনে করছিলাম নবীর শানই পুরা দিন বলবো, কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না, দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না, কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি, এই জন্য বহু দূর থেকে উড়া চলে আসছি, তাও ওনাদেরকে বলছিলাম যে আমি 12টায় পৌঁছবো, যা আল্লাহ 11:30টার ভিতরে নিয়ে আসছেন, যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই, যখন দুনিয়া আসতে ছিলেন তিনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল, শরীরে একটা ময়লার কণাও ছিল না, মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করায়া দিছেন, কে জানি মখতু আর সুররা নাবি মার পেটের ভিতরে কেটা দিছেন, একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না, আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা, চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বসা সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা, আম্মা জান বলতেছিলেন কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেন তোর অবস্থাগুলো দেখে আমি আশ্চর্যজনিত হইতেছিলাম, তারপরে সেজদার থেকে যখন আত্মাইয়া তোর চুরোতে উঠা বসে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল, বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে, তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না, তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস, তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইগিবু হাদ আতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো, যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় আনিয়ে আসো, যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই 2 মিনিটের বাচ্চার ব্যাপারে 3 মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না, সবাই যেন একে চিনে, বিসুরাতিহি তার রূপ দেখা যেন তাকে চিনে, ওয়াবি ইসমিহি তার নাম দেখা নামের উপরে যেন চিনে, ওয়াবি নাতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে, বলে গায়েব করে দেওয়া হলো, উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও, তারপরে আওয়াজ আসলো 20 নবীর 20টা গুণ ঢুকাও এর ভিতরে, আমি তর্জমা করব না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন, 20টা নবীর 20টা গুণ ঢুকাও, আতুহু খুলুকা আদম মারিফাতা শি সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেজা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াত ওয়াকারা ইলিয়াস সুহদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল কিদির, 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ভরো, আওয়াজ আসলো নবী তো 20 জন না, 16 লক্ষ নবী 312 জন রসুল, তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলাক নবীগিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও, তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো, আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিলেন, আব্দুল মুত্তালেব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই, তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাঁদিস, বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়, তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক,
আমার ঘরে ছেড়ে আসছে, সব খালি করে দাও সব। আবদুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে ঢের বানায় দেয়, আবদুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে? তো আল্লাহ কানে কানে বলতেছে, ফা আমেনা, আবদুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে? হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে, দুনিয়ার খেলনা আনবে। আমেনা, সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব। আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দিলাম? কাদিস তো কাদিস কেন? আব্দুত আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়ায় দিলাম, মাত্র 10-12 ঘন্টার ছেলে শিশু। চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো, বাদাল কমরু আইয়াদুনু, আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে, তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল। তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তে ছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স কেমন কেমন। আল্লাহ রসুল বলতেছিলেন, জানেন চাচা কি বলতেছিল চাঁদ? বলে তা তো জানি না, লানাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে, খেলনা। কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে? উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, জান্নাতে। নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি? 2-4 দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে 6 মাস 1 বৎসরের মাথায়, তো আবার আমেনা কোলে নিয়ে বসে কাঁদতেছে, সব দৌড়ে চলে আসছে, আমেনা কাঁদিস কেন? বলে আবদুল্লাহ নাই। বলে আবদুল্লাহ নাই মানি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল, বাবা আঙ্গুল ধরে হাঁটায়, এইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে যায়, আবদুল্লাহ নাই। আবদুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো, দুইটা বড় মেলা হয় ওকাজ আর মাজান্নায় নিয়ে যাইতো, এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাইতো, চাচা ফুফুর বাড়িতে নিয়ে যাইতো, খালা মামুর বাড়িতে নিয়ে যাইতো, নানা দাদার বাড়িতে নিয়ে যাইতো। আবদুল্লাহ তো নাই, মোহাম্মদ তো হাঁটতে শিখছে, তাল্লা কানে কানে বলতেছে, আমেনা আবদুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, মক্কার ওলি আর গলি, ওকাজ আর মাজান্না, খালা আর ফুফু, মামু আর চাচা, এখানেই তো ঘুরাইতো, আসতে দে না সময়, তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা, তোর কোলে আমি ঢাইলা দিছি, বিদায় এই সম্পর্ক তোর সাথে, আমার সাথে তো মাহবুবিয়াতের সম্পর্ক, আসতে দে সময়, আমি ঘুরাইতে নিয়ে যাব, আমি আল্লাহ আসব। হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ চলে আসব, আঙ্গুল ধরব, এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব, ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি সব ঘুরাইয়া দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকেও দেখাবো, তারপরে তোরটা তোর কোলে পাঠাবো। আসতে দে না ঘুরার সময়, কাদিস কেন? আসতে দে সময়, আসতে দে সময়। কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদেরকে? কোন রসুল দিছেন? কোন নবী দিছেন? কোন মুহাম্মদুর রসুল্লাহ দিছেন? কোন মুহাম্মদুর রসুল্লাহ? যেদিন দুনিয়াতে আসে, ফেরেশতাদের ছুটি 2 দিন ছিল, ছুটি 2 দিন ছুটি দিছেন আল্লাহ ফেরেশতাদেরকে, এর আগে ছুটি দেন নাই। যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন, ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, হল্লুর চলতেছিল, হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল, মাত চলতেছিল, খুশি আর খুশি, ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশাহ আজকে পা রাইখা দিছে। আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাহ, যাইনু আফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশাহ উনি, দুজাহানের বাদশাহ। আল্লাহ কোন এক রেওয়ায়েতে নিজেই বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, আপনি বাদশাহ, কিয়ামতের বাদশাহ আমাদের নবীজি। এই জন্যই তো উনি বলতেছে, লিয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে, কাসামতুল কিয়ামাত কিসমাইল,
কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি, আপনি চাবেন আমি দিব, সালতুতা সাফি তুসাফা, সবাই নাফসি নাফসি বলবে, আপনি উম্মতি উম্মতি বলবেন, কিয়ামতের রাজা আপনি। আল্লাহর রাসূল আরেক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে, আনা খাতিবুহুম, আমি ওই দিন বলবো। কেমন রাসূল, যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না। সাফাতে কুবরার মতলবই এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না। আমরা সবার কাছে যাব, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না, না মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ না। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্তান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন, বলছে সে কে, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেজদায় পড়বে, তখন আল্লাহ বলবে ইরফা রাসাক সালতু তা শাফি তুসাফা, বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে, এখন আর আমার থাকার সুযোগ নাই, আমি নাইমা আসতেছি, উঠান না মাথা। হায় নারায়ণগঞ্জের মানুষ, জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন, কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে কোথায়? আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখেরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই, আর সে যেও কিচ্ছু চান নাই। আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি, বলছে এইখানে উম্মত, বলছে আনতার রব্বুল করিম আনা নবিগুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামত কসমাইন সালতু তা শাফি তু শাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ বলে শোনো, কিয়ামতের দিন সবাই নিচে থাকবে, আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায়, আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো, সবাই নিচে থাকবে। ওই রসুল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে।